মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এর ওয়ান মার্কে এসে কিউ এর আরও দশটি বাছাই করা প্রশ্ন নিয়ে মকটাস ফোর কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন ধরনের কয়লার তাপন মূল্য সব থেকে বেশি আনসার হবে আন্থ্রাসাইড কয়লার তাপন মূল্য সব থেকে বেশি কোয়েশ্চেন নাম্বার টু জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় আনসার জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি বায়োগ্যাস এর একটি ব্যবহার উল্লেখ করো এর অনেকগুলো ব্যবহার আছে তোমরা যে কোনো একটা উল্লেখ করতে পারো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি বায়োগ্যাস ব্যবহার করা হয় রান্নার কাজে জ্বালানি হিসেবে কোয়েশ্চেন নাম্বার ফোর ভূতাপীয় শক্তি একটি অপ্রচলিত শক্তি সত্য না মিথ্যা আনসার হবে ভূতাপীয় শক্তি একটি অপ্রচলিত শক্তি এটি সত্য কোয়েশন নাম্বার ফাইভ ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় আনসার হবে ক্লোরিন পরমাণু ডিজেল পেট্রোল কেরোসিন এর মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি আনসার হবে পেট্রোলের তাপন মূল্য এখানে সবথেকে বেশি কোয়েশ্চেন নাম্বার সেভেন বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে আনসার হবে বিদ্যুৎ খরণের সময় নাইট্রিক অক্সাইড ওজন স্তরকে ভাঙে কোয়েশ্চেন নাম্বার এইট ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে আনসার হবে ইউভি রশ্মি বা অতি রশ্মি কোয়েশ্চেন নাম্বার নাইন সৌরকোষে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আনসার সৌরকোষে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আমাদের লাস্ট কোয়েশ্চেন খুব পরিচিত তোমাদের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুর কোন স্তরে দেখা যায় আনসার হবে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়